আমাদের মাদারীপুর মাদারীপুরে তো মানে আপনারা এই যে পদ্মা ব্রিজ আজকে উদ্বোধন হয়ে গেছে আগামী কাল থেকে যেতে পারবেন কোনো ঝামেলা নাই যেখানে চেঞ্জ করার কোনো ই নাই এই অনুভূতি রে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না দীর্ঘদিন যাবত আমরা পদ্মা পাড়ি দিয়ে যেভাবে ভোগান্তি হয়ে যে আমাদের বাড়িতে পৌঁছাইতে হয় তা সেটা এই ব্রিজের মাধ্যমে আর সময় হবে না আমরা অত্যন্ত খুশি যে ব্রিজটা হওয়াতে আগে যেখানে মনে করেন ঘন্টার পর ঘন্টা আমরা লাইনে থাকতাম পদ্মা মাওয়াঘাটে আটকে থাকতাম এমনকি দুই ঘন্টা লাগবে ফেরি পারাবার হতে আবার এক ঘন্টা প্রায় কাছাকাছি সময় লাগতো লঞ্চে পার হইতে আবার সিবোর্ডে পার হলে অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয় সেই ক্ষেত্রে থেকে আমরা পদ্মা সেতু হাতে সরাসরি আমাদের বাড়ির গন্তব্যস্থানে যে পৌঁছাতে পারবো এই জন্য আমরা অত্যন্ত খুশি তো আপনাদের মাদারীপুরে ভাড়া তো করা হয়েছে 320 টাকা এটা কি আপনার মনে হচ্ছে বেশি করা হচ্ছে 320 টাকা জনপ্রতি আমার মনে হয় না এটা বেশি করানো হয়েছে কারণ কি জানেন দেখেন আমরা যা সকালে রওনা দিলে দুই ঘন্টা প্লাস মাইনাসের ভিতরে চলে যেতে পারবো বাড়িতে সেক্ষেত্রে অনেক সময় ভোগান্তি হয়ে মনে করেন 10 টাকা ভাড়া ভোগান্তিতে আমরা 20 টাকা 30 টাকা দিয়ে যেতে পারছি যেরকম মনে করেন যখন গাড়ি ঘোড়া বন্ধ থাকে তখন যাত্রাবাড়ি থেকে মাওয়াঘাটে যেতে 70 টাকা 75 টাকা ভাড়া অনেক সময় 150 টাকা 200 টাকা যেতে হয়েছে 400 টাকাও গেছে যেতে হয়েছে মানে অর্ধেক ভাড়া এখন যে ভাড়াটা হয়েছে সেই ভাড়াটা মাওয়াঘাট যাওয়ার আগেই মানে পরিষয় মানে দিয়ে দিতে হয় বাস ড্রাইভার মানে বাস মালিক পরিবহন দেয় এই জন্য আপনি অনেক খুশি হ্যাঁ আমি অনেক খুশি আমার মাদারীপুর বলেন আমার ফ্যামিলি বলেন সবাই পদ্মা সেতু হাতে খুশি যা মনে করেন একটা অ্যাম্বুলেন্স আসলো অথবা জরুরি প্রয়োজনে ঢাকা আসলো আবার মনে করেন বরিশাল মাদারীপুর দক্ষিণাঞ্চলের মানুষ যারা যাবে তারা মনে করেন আর ভোগান্তিতে পড়বে না যে ওখানে যে থামতে হবে ফেরি পারাবার হতে হবে সিরিয়াল ধরতে হবে এখন ডাইরেক্ট সরাসরি আমরা গন্তব্যের দিকে যেতে পারবো যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় আগে তো কুয়াশা হলে অথবা স্রোত হলে নদীর স্রোত হলে ঝড় তুফান হলে যাওয়া যেত না হ্যাঁ ওই সময় মনে করো কুয়াশার সময় তো ফেরি লঞ্চ চলাচল একবার বন্ধ থাকতো যার কারণে আমরা অনেক ঘন্টা পর ঘন্টা দুপুর না হওয়া পর্যন্ত আমরা ওই পারে যেতে পারতাম না ওই পারের থেকে এই পারে আসতে পারতাম না এখন পদ্মা সেতু হাতে ঝড় বৃষ্টি নদীতে উত্তাল হোক যাই হোক আমরা গন্তব্যে নিরাপদ স্থানে চলে যেতে পারবো